রসালো ফল লিচু দেখলে অনেকের মুখেই পানি চলে আসে। এটি সাদাও বেশ মিষ্টি হয়। তবে ভারত ও বাংলাদেশের কিছু এলাকায় শিশুর প্রাণহানির কারণ হিসেবে লিচু থেকে বিষক্রিয়ার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাই খালি পেটে লিচু খেতে নিষেধ করেন তারা। ভারতের বিহার রাজ্য এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অনেক শিশুর প্রাণহানির কারণ লিচু। তাই বলে লিচু খাওয়া নিষেধ নয়। ঠিক কতটি লিচু খেলে এই বিষক্রিয়া হবে সে বিষয়ে বিজ্ঞানীদের কাছে এখনও কোনো সুস্পষ্ট তথ্য নেই। চিকিৎসকরা বলেন ভরা পেটে বা খাবার গ্রহণের পরে একসঙ্গে 5 থেকে 7টি লিচু খাওয়া নিরাপদ। তবে কাঁচা বা আধা পাকা লিচু গাছ থেকে পেড়ে খাওয়া উচিত নয়। চিকিৎসকরা বলেন বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তারা যেন লিচুর খোসা মুখে না পুড়ে ফেলে, কেননা এতে অনেক সময় কীটনাশক বা বাদুড়ের লালা লেগে থাকতে পারে। শিশুদের খোসা ছাড়িয়ে পরিমিত লিচু পরিবেশন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা জানান খালি পেটে লিচু ক্ষতিকারক হলেও ভরা পেটে লিচু খেলে কোনো সমস্যা হয় না। তাই ভরা পেটে পাকা লিচু খাওয়া যেতে পারে। তবে লিচু রোজ খুব বেশি না খাওয়াই ভালো বলে মনে করেন তারা। এতে ঝুঁকি এড়ানো যায়। কিছু গবেষণায় লিচু খাওয়ার কারণে মস্তিষ্কে প্রদাহ হওয়ার মতো ঘটনা উঠে এসেছে। একিউট এনকেফালাইটিস সিন্ড্রোম নামে এই জটিল সমস্যার একটি কারণ হতে পারে লিচুর টক্সিসিটি, কিংবা একিউট হাইপোগ্লাইসেমিক টক্সিক এনকেফালোপ্যাথি। বিবিসি বাংলার তথ্য অনুসারে লিচুতে কিছু টক্সিন থাকে, যেমন হাইপোগ্লাইসন। এটি মানবদেহের যকৃতে গ্লুকোজ উৎপাদন ও চর্বি ভাঙতে বাধা দেয়। শিশুরা যদি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে বা অনেকক্ষণ না খেয়ে থেকে খালি পেটে হঠাৎ অনেকগুলো লিচু খায়, তবে বিপত্তি হতে পারে। বিশেষ করে যেসব শিশু ওজনে খুব হালকা, পাতলা গড়নের এবং অপুষ্টির শিকার, 2 থেকে 10 বছর বয়সী, তাদেরই বেশি ঝুঁকি বেশি। এই রাসায়নিকগুলোর প্রভাবে শিশুর শরীরে হঠাৎ করে গ্লুকোজের অভাব দেখা দেয়। পরবর্তীতে এই টক্সিনগুলো মস্তিষ্কে চলে যায়। এছাড়াও মেটাবলিক এসিডোসিস দেখা দেয়, ফলে মাথা ব্যথা, বমি, ঘাম, খিঁচুনি, অচেতন হয়ে পড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আধা পাকা ও কাঁচা লিচুতে এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। বিশেষজ্ঞদের মতে শিশু যদি লিচুর বিষক্রিয়ায় আক্রান্ত হয় তাহলে দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে। চিকিৎসা হিসেবে দ্রুত গ্লুকোজ প্রতিস্থাপন, খিঁচুনি নিয়ন্ত্রণ, শরীরের লবণ পানির ভারসাম্য রক্ষা এবং রক্তের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। অন্য কোনো রোগ বা বিষক্রিয়া আছে কি না তাও খতিয়ে দেখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিবিসি বাংলায় 2017 সালে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, বিহারের শিশু প্রাণহানির ঘটনায় বিজ্ঞানীরা প্রত্যেকটি শিশুর চিকিৎসা সংক্রান্ত তথ্য খুঁটিয়ে দেখেন। ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পরে তারা এই সিদ্ধান্তে আসেন যে ওই শিশুগুলো আগের রাতে খাবার খায়নি অথবা কম খেয়েছিল। পরদিন রাস্তায় পড়ে থাকা, নষ্ট হয়ে যাওয়া অথবা অপরিপক্ক লিচু একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলেছিল, তারপরেই অসুস্থ হয়ে পড়ে বাচ্চাগুলো। খালি পেটে লিচু খাওয়া যে শুধু শিশুদের জন্য ক্ষতিকর তা নয়, বড়দের জন্য ভরা পেটেও এটি ক্ষতির কারণ হতে পারে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে বেশি লিচু খেলে তা রক্তে গ্লুকোজের মাত্রা ব্যাপক হারে কমিয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসের ওষুধ সেবনকারীদের লিচু খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা জরুরি, তা না হলে গ্লুকোজের পরিমাণ মারাত্মক হারে কমে যেতে পারে। লিচু রক্তচাপ নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করে, তবে অতিরিক্ত লিচু খেলে তা রক্তচাপের মাত্রা অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়। এতে মাথা ঘোরা বা অন্য সমস্যা দেখা দিতে পারে। এই কারণে যাদের লো প্রেশারের সমস্যা রয়েছে তাদের বেশি মাত্রায় লিচু খাওয়া উচিত নয় বলে মত দেন ডাক্তারগণ।